হুজুর আবার নতুন গাড়ি কিনে আনছেন হ্যাঁ এইটা ঝিনুক মামুনের জন্য নিয়ে আইলাম এদিকে সব ঠিকঠাক আছে তো জি হুজুর বেগম সাহেবের মৃত্যুবার্ষিকী পালন করার সব ব্যবস্থা করে ফেলেছি আর আমি নিজে গিয়ে গ্রামের সবাইকে দাওয়াত করে এসেছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন Assalamualaikum assalam. Assalamualaikum assalam. Chalo. Na, tumi jao. Assalamualaikum assalam. Amin, amin. কি দেখতাছো? গাড়িতে ওঠো। যাওয়ার আগে বাবার কাছ থেকে একটু দোয়া নিয়ে আসি। এত বছর দুজন দোয়া করে নাই। আই যাবার আশা করতাছো কেন? মন থেকে যদি আজ দোয়া না দেয় তাহলে ওই তাদের কাপড় দোয়া হিসেবে নেই গে আমি সারা শরীরে জড়িয়ে রাখবো মিসকিন হইবে ঠিক আছে যাও খয়রাত নিয়ে আইসে কিচ্ছা খতম কর যাও চল ভাই আরে মা আপনি আপনি এখানে কেন আজ আমিও আপনাদের মতো একজন আপনি এখানেই থাকুন সালাম ওয়ালাইকুম আসসালাম Assalamualaikum. Assalam. Shagor, ami ashi. Baki gula tui biliye de. Shosh. Ye apa Nina pa? এত বেশি কথা আমি পছন্দ করি না ভুলে গেছস আমার সব সয় সম্পত্তি ওর বাপের দেওয়া আমগো পার্সোনাল ব্যাপারে তুই কথা কবি কেন আমারটা খায়া পইরা কোন সাহসে তুই আমার শ্বশুর বাপ জানলে অপমান করিয়া কথা কস না ঢালু এইভাবে কথা বলাটা তোমার ঠিক হয় নাই কেন বোঝো না রায়হান চৌধুরীর কাছে এখন তার ছোট মেয়েটাই বেশি প্রিয় তাই বড় মেয়েটারে দেখলে একটু দূর দূর করে কি আর করবা সবে কপালে লিখন খুব জোরে লাগছে না আয় একটু আদর করে দে আয় তোরা কেউ জানোস না রে ভাই এই কলিজারের ভিতরে কিছুই নাই ওই চৌধুরী আমার জ্বালায় পড়া কিচ্ছা খতম করে দিছে এর প্রতিশোধ আমি নিমই তোর বাবিরে দেওয়ার দেখ কাইরা নিছি বাকিটা আমি নেব ওর ছোট মেয়েকে দিয়ে ছোট মেম সাহেব ওরে বাপরে রহমত ভাই আরে আমার জানে যেন আমার ডাকছে আরে আইতাছি খারাও আয় বলো শোনা ডাকছো কেন রাখো তোমার ইয়ার কি আমেরিকা থেকে ছোট মেম সাহেব ফোন করছে কি কোন মেম সাহেব ছোট মেম সাহেব দেখা গেছে হ্যালো আমি রহমত বলছি জি জি আপনি আগামী কালের ফ্লাইট আইতেছেন কখন জি জি আচ্ছা আমি হুজুরে সব খবর দিয়ে দেবো